গাজীপুর জেলা ইতালির সমিতি ইফতার এবং রোম বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলরের বিদায় সংবর্ধনায় নবগঠিত জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালির নেতৃবৃন্দ বিস্তারিত দেখুন ইতালি থেকে মালিক মঞ্জুরের রিপোর্টে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করে সকল মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয় এ সময় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের বিদায়ী কাউন্সিলর এরফানুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর মোহাম্মদ উদ্দিন প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ইতালির রোমে নবগঠিত জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালির পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাস রোমের মাননীয় কাউন্সিলর ফানুল হককে বিদায়ী সংবর্ধনা দেয়া হয় এ সময় রোম দূতাবাসে কর্মরত অন্যান্য কর্মকর্তাদেরও ফুলেল শুভেচ্ছা জানান জালালাবাদ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা উনিশে এপ্রিল সন্ধ্যায় রোমের তর্পিনাত্তারা রসই রেস্টুরেন্টে আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালির প্রধান উপদেষ্টা এম ডি ওয়াদুদ সভাপতি সাব্বির আহমেদ সাধারণ সম্পাদক জামিল উদ্দিন সিনিয়র সহ সভাপতি আরমান উদ্দিন স্বপন ক্রীড়া সম্পাদক জুনেদ আহমেদ সহকোষাধ্যক্ষ মুন্না লাহিন সদস্য সাব্বির সহ অন্যান্য নেতৃবৃন্দ